नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनलेर पक्ष थेके आपनादेर जानाई स्वागत। नतून किछु देखार जोन्नो एबं शेखार जोन्नो अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करुन एबं पाशे थाका बेल बटनटी अवश्यई प्रेस करे दिन। देखते देखते आरो एकटी पूर्णिमा तिथि एसे गेल बंधुरा। आगामी 7ই ডিসেম্বর 2022 बुधवार अत्यंत गुरुत्वपूर्ण पूर्णिमा, ता हलो অগ্রহায়ণ মাসের বিশেষ পূর্ণিমা তিথি। এই পূর্ণিমাকে মার্গশীর্ষ পূর্ণিমাও বলা হয়। এদিন ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে পূজা অর্চনা করলে অত্যন্ত শুভ ফল পাবেন। পূর্ণিমা তিথি লাগছে 7ই ডিসেম্বর 2022 বুধবার সকাল 8:01 থেকে। এদিন চন্দ্রদেব রোহিণী নক্ষত্রে গোচর করছে এবং সেই সাথে সাধ্য যোগ শুরু হচ্ছে। পূর্ণিমা তিথি শেষ হবে ঠিক তার পরের দিন 8ই ডিসেম্বর 2022 অর্থাৎ বৃহস্পতিবার সকাল 9:37। তাই বুধবার এবং বৃহস্পতিবারে এবারের অগ্রহায়ণ মাসের বিশেষ পূর্ণিমা তিথি। তবে 8ই ডিসেম্বর 2022 বৃহস্পতিবার যেহেতু পূর্ণিমা থাকছে, তাই আপনারা অবশ্যই বৃহস্পতিবারেও ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে এই বিশেষ চমৎকারী উপায়টিও করবেন। তাই আগামী 8ই ডিসেম্বর 2022 বৃহস্পতিবার তুলসীর এই চমৎকারী উপায়ে আপনাদের জীবনে অবশ্যই সুখ এবং সমৃদ্ধি লাভ হবে। তাই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখুন। আসুন জেনে নেওয়া যাক এই বিশেষ দিনে কি ধরনের উপায় বা টোটকা করলে জীবনে সুখ এবং সমৃদ্ধি আসতে পারে। আমরা প্রত্যেকেই পরিশ্রম করি সফলতা পাওয়ার জন্য, কিন্তু সবসময় পরিশ্রম অনুসারে আমাদের সফলতা আসে না। আর তার পাশাপাশি আমরা প্রত্যেকেই কম বেশি পূজা পাঠও করি, কিন্তু আমাদের মনের ইচ্ছা খুব সহজে পূরণ হয় না। তার মূল কারণ হলো আমাদের জন্মকুণ্ডলিতে থাকা বৃহস্পতির অশুভ প্রভাব। কারণ বৃহস্পতি দেব আমাদের সর্বাধিক সফলতার জন্য মূল দায়ী। যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অশুভ অবস্থায় অথবা নিচস্থ থাকে, তাহলে আমাদের সফলতা পেতে অসম্ভব দেরি হতে থাকে, সেই সাথে আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়। তাই এই ভিডিওতে এমন একটি উপায় বা টোটকার কথা বলবো যা অত্যন্ত সহজ কিন্তু চমৎকারী। একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন। আর বৃহস্পতিবার অর্থাৎ যে কোনো বৃহস্পতিবার আপনি সূর্য উদয় থেকে সূর্যাস্তের মধ্যে যে কোনো সময় আপনি করতে পারেন, তবে সূর্যাস্তের পরে এই উপায়টি করবেন না। এই উপায় করলে যেমন গুরুর অর্থাৎ বৃহস্পতি দেবের কুপ্রভাব বা নিচস্থ প্রভাব আপনার জন্মকুণ্ডলী থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে, সেই সাথে ভগবান বিষ্ণু অর্থাৎ ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। তাই অর্থনৈতিক পরিস্থিতিকে আরও বেশি শক্তিশালী করতে এই শক্তিশালী মহা উপায়টি অবশ্যই করুন। যদি এই বিশেষ উপায়টি কোনো গুরু পুষ্যা নক্ষত্রে শুরু করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। না হলে যে কোনো আপনি বৃহস্পতিবারে এই উপায়টি করতে পারেন। যে কোনো বৃহস্পতিবার আপনি স্নানের পর কোনো হলুদ পোশাক বা বস্ত্র পরিধান করুন। যদি হলুদ বস্ত্র না থাকে, তাহলে যে কোনো বস্ত্র আপনি পরিধান করতে পারেন, তবে তা শুদ্ধ হওয়া উচিত। কিন্তু কালো এবং নীল বর্ণের পোশাক আপনি পরবেন না এই বিশেষ উপায় বা টোটকার বিষয়ে। ছোট্ট একটি পাত্রে আপনি কোনো গায়ের দুধ আপনি নিন, তবে সেই দুধের সঙ্গে জল মেশাবেন না। আর যদি আপনার রূপো বা সোনার কোনো পাত্র থাকে, তাহলে তো আর কথাই নেই, আর সবার ক্ষেত্রে তো তা থাকা সম্ভব নয়। তাই পিতলের যে পাত্র, সেই পিতলের পাত্রে নিতে পারেন অথবা কাঁসার পাত্রে নিতে পারেন। তবে ভুল করে আপনি তামার পাত্রে দুধ নেবেন না। আর এই দুধের পাত্র নিয়ে আপনি আপনার ঠাকুর ঘরে এটিকে যথাস্থানে সুরক্ষিতভাবে রাখুন। তবে দুধ অবশ্যই কাঁচা দুধ হতে হবে। দুধ কোনোভাবে ফুটিয়ে সেই দুধ আপনি এই বিশেষ উপায় বা টোটকার জন্য ব্যবহার করবেন না। এই উপায়টি বললাম যে সূর্য উদয় থেকে সূর্য অস্তের যে কোনো সময় করতে পারেন। আপনি যখন সময় পাবেন সেইভাবে এই উপায়টি করুন। আপনি ভগবান বিষ্ণুর সামনে কুশাসন বা যে কোনো আসনের উপরে বসে পড়ুন, আর একটি বিশুদ্ধ ঘিয়ের প্রদীপ আপনি জ্বালান। আর তারপরে আপনার ঠাকুর ঘরে ভগবান বিষ্ণু
আর বিষ্ণু মন্দির যদি না থাকে বা বিষ্ণু ঠাকুর যদি না থাকে তাহলে ভগবান কৃষ্ণকে আপনি পূজা অর্চনা করতে পারেন। সেই সাথে অবশ্যই আগে গণেশজিকে বিশেষভাবে পূজা অর্চনা করবেন, কারণ তিনি হলেন সিদ্ধিদাতা। আর অবশ্যই মা লক্ষ্মীকে পূজা অর্চনা করবেন এই বৃহস্পতিবারের সন্ধ্যার আগে। অবশ্যই হলদির সঙ্গে একটু জল মিশিয়ে সেই হলদি পেস্ট দিয়ে ভগবান বিষ্ণু, ভগবান গণেশ এবং মা লক্ষ্মীকে তিলক করুন এবং সেই তিলক আপনি নিজের কপালেও পরিধান করুন। যদি হলুদ ছাড়া যদি আপনার কোনো হলুদ চন্দন থাকে সেই চন্দনের ব্যবহারও আপনি করতে পারেন। আপনার ঠাকুর গৃহে পূজা অর্চনা করার পর আপনার বিধিমতো তারপরে আপনি দুধের সেই ঘটিটা বা পাত্রটি তুলে নিন। আর আপনার গৃহের যে তুলসী বৃক্ষ আছে অর্থাৎ তুলসী গাছ আছে সেখানে চলে যান, আর তুলসী গাছের গোড়াতে সেই দুধ ধীরে ধীরে আপনি অর্পণ করুন। দুধ যখন আপনি অর্পণ করবেন তখন এই বিশেষ মন্ত্রটি জপ করুন, ওম শ্রী তুলসী বিদ্মহে বিষ্ণু প্রিয়ায়ে ধীমাহি তন্নো প্রচোদয়াত। আবার বলছি মন্ত্রটি, ওম শ্রী তুলসী বিদ্মহে বিষ্ণু প্রিয়ায়ে ধীমাহি তন্নো প্রচোদয়াত। এই বিশেষ মন্ত্রটি 11 বার জপ করুন, আর জপ করতে করতে আপনি তুলসী বৃক্ষের বা তুলসী গাছের গোড়াতে ধীরে ধীরে অর্পণ করুন। প্রতি বৃহস্পতিবারে এই বিশেষ উপায়টি করুন, পরপর 11টি বৃহস্পতিবার করলে অত্যন্ত শুভ ফল পাবেন। আর বৃহস্পতিবারে মা লক্ষ্মী তুলসী বৃক্ষে অবস্থান করেন, আর এই বিশেষ দুধ যদি অর্পণ করেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। চেষ্টা করুন এই উপায়ের সময় যে যে দুধ আপনি তুলসী বৃক্ষে বা তুলসী গাছে অর্পণ করবেন তা কিন্তু প্যাকেটের দুধ যেন না হয়, আপনি গায়ের দুধ আপনি অবশ্যই নিন। কিন্তু অনেক জায়গায় তা পাওয়া সম্ভব না হলে এই উপায়টি না করাই ভালো। এই দুধের সঙ্গে যেন অন্য কোনো দ্রব্য যুক্ত না হয়, যেমন জল সঙ্গে চিনি এ ধরনের কোনো দ্রব্য যেন যুক্ত করবেন না। এই বিশেষ উপায়টি আপনি বৃহস্পতিবারে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে যে কোনো সময়ে আপনি করতে পারেন। তবে পূজার সময় অবশ্যই হলুদ ফুল, হলুদ ফল এবং আপনি হলুদ বস্ত্র পরিধান করে এই বিশেষ পূজা অর্চনা করলে সর্বাধিক বেশি ফল পাবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনি এই বৃহস্পতিবার থেকে পরপর 11টি বৃহস্পতিবার কেন প্রতি বৃহস্পতিবারে এই সাধারণ উপায়টি করতে থাকুন, আর জীবনের অর্থনৈতিকজনিত সমস্যা থেকে আপনি অবশ্যই নিষ্কৃতি পান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।